আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আগে আমরা কন্ট্যাক্ট নাম্বার সেভ করতাম সিমে অথবা মোবাইল ডিভাইসে তো এখন আমরা এমন প্রযুক্তি হয়ে উঠেছি যে সবাই গুগল কন্টাক্টে সেভ করে রাখি গুগল কন্ট্যাক্ট মানে জিমেল অ্যাকাউন্টে সেভ করে রাখি তো প্রিয় দর্শক আপনি গুগল কন্ট্যাক্ট থেকে মানে জিমেল অ্যাকাউন্ট থেকে ভুলবশত অথবা কোনো কারণে নাম্বারটা ডিলেট হয়ে গেছে তো প্রিয় দর্শক আপনি চাচ্ছেন সেই নাম্বারটা আবার ফ্রি আনতেন মানে রিকভারি করতেন তো প্রিয় আপনি কিভাবে গুগল কন্ট্যাক্ট আপনার নাম্বারটা ডিলেট হয়ে গেছে এখন রিকভারি কিভাবে করবেন তো প্রিয় আজ আমি আপনাদেরকে দেখাবো ডিলেট হওয়া নাম্বার কিভাবে ফ্রি আনবেন রিকভারি করবেন তো প্রিয় ভিভার্স ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক রাখুন তো প্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেলেকনটা অল করে দেবেন প্রিয় দর্শক গুগল কন্টাক্টস মানে জিমেল অ্যাকাউন্ট থেকে ডিলেট হওয়া নাম্বার দুই সিস্টেমে ফিরিয়ে আনা যায় রিকভারি করা যায় তো আজ আমি আপনাদেরকে দুই সিস্টেমেই দেখাবো কিভাবে আপনার কন্ট্যাক্ট নাম্বার ফিরিয়ে আনবেন তো প্রথমে চলে যাবেন গুগল বাউসারে। গুগল ক্রম বক্সের আসার পর এখানে পেয়ে যাবেন উপরে চার্জ বক্স এখানে লিখতে হবে গুগল ডট কম গুগল ডট কম লিখে চার্চ করবেন গুগল ডট কম লিখে চার্চ করার পর এখানে পেয়ে যাবেন গুগল গুগলের ওপর ক্লিক করে দিবেন তারপর এখানে ডট অপশনগুলো কিছু ডট অপশন পেয়ে যাবেন যদি ডট অপশান না থাকে তাহলে এখানে পেয়ে যাবেন থ্রি লাইন অপশন থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন তো যেহেতু আমার এখানে ডট ডট অপশনটা আছে এখানে আমি ক্লিক করে দিব তারপর এখান থেকে বেশ কিছু অপশন পাবেন এখান থেকে আপনি খুঁজে নেবেন কন্টাক্স অ্যাপসটা তো এখান থেকে কন্টাক্স অ্যাপসটা যেহেতু আমার এখানে বাংলাতে লেখা পরিচিতগুলি তো এখানে কন্টাক্সের ওপরে ক্লিক করে দেবেন কন্টাক্সের ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন আবার সেটিং অপশন সেটিং অপশানে ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর উপরে পেয়ে যাবেন আন্ডো দি চেঞ্জ ওপরে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি পেয়ে যাবেন এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে দেখতে পারবেন আন্ডো চেঞ্জ মোড ফ্রম দশ মিনিট আগে যদি আপনার নাম্বারটা ডিলেট হয় দশ মিনিট দিয়ে দেবেন এক ঘন্টা হলে এক ঘন্টা দিয়ে দেবেন গতকালকে যদি নাম্বারটা ডিলেট করে থাকেন তাহলে গতকাল দিয়ে দিবেন এক সপ্তাহ হয়ে থাকলে এক সপ্তাহ আগে এই অপশানে ক্লিক করে দেবেন তো আপনি চাচ্ছেন এক মাস আগে ডিলেট হওয়া নাম্বার আপনি কিভাবে রিকভারি করবেন তার জন্য এখানে পেয়ে যাবেন কাস্টম কাস্টমের ওপর ক্লিক করে দিবেন কাস্টমের উপর ক্লিক করে দেওয়ার পর নিচে পেয়ে যাবেন ডে দি টাইম মিনিট তো এখানে আপনি দিন বসিয়ে দিবেন কতদিন আগে নাম্বারটা রিকভারি করতে চাচ্ছেন এখানে আঠাশ দিন দিবেন তারপর এখানে দশ ঘন্টা দিবেন তারপর এখানে পঞ্চাশ মিনিট আপনি আপনার মতন মিনিটটা দিয়ে দেবেন তারপর নিচে পেয়ে যাবেন রিটার্ন টু ফ্রিবেস স্ট্রেট এখানে ক্লিক করে দিবেন তো আপনি এখানে দেখতে পারবেন একটা মেসেজ আসবে এখানে লেখা আছে দুই তারিখ দুই আগস্ট মানে এখানে আমি দুই আগস্টের নাম্বার ডিলেট করেছিলাম এখান থেকে আপনার কিছু সময় নেবে তারপর যে নাম্বারটা আপনি ডিলেট করেছিলেন সেই নাম্বারটা আপনার গুগল কন্ট্যাক্টে গিয়ে পেয়ে যাবেন ডিলেট হওয়া নাম্বার রিকভারি করার জন্য এই একটা প্রসেস আর একটা প্রসেস দেখার জন্য চলে যাবেন আপনার ডিফল্টভাবে যে জিমেল অ্যাপসটা থাকে আপনার মোবাইলের জিমেল অ্যাপসে চলে যাবেন জিমেল অ্যাপসে আসার পর ওপরে পেয়ে যাবেন থ্রি লাইন একটা অপশন থ্রি লাইন অপশানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নিচে চলে আসবেন এখানে পেয়ে যাবেন কন্টাক্টস নামে একটা অপশন কন্টাক্সের ওপর ক্লিক করে দেবেন কন্টাক্সের ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার জিমেল অ্যাকাউন্টে যে কয়টা নাম্বার আছে এখানে শো করবে তো আবার এখানে আপনি ক্লিক করে দিবেন তো এখানে অনেকেরই থাকতে পারে থ্রি লাইন অপশানে ক্লিক করে দিলে সেটিং অপশান আসে যেহেতু আমার এখানে থ্রি লাইন অপশানে ক্লিক করে দেওয়ার পর সেটিং অপশান আসে না তো আমার এখানে লেখা আছে ফিক্স দ্য ম্যানেজ ওপরে ক্লিক করে দিব। ফিক্স দ্য ম্যানেজের ওপর ক্লিক করে দেওয়ার পর আবার এখানে পেয়ে যাবেন সেটিং অপশান সেটিং অপশানে ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর নিচে পেয়ে যাবেন আন্ডো চেঞ্জ এই আন্ডো চেঞ্জের ওপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনার মোবাইলের যে কয়টা জিমেল অ্যাকাউন্ট আছে এখানে শো করবে তো যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার নাম্বারটা সেভ করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি ওপরেটা সিলেক্ট করে দিলাম তারপর সেম আগের মতনই আসবে এখানে দশ মিনিট এক ঘন্টা গতকাল এক সপ্তাহ অথবা কাস্টম তো যতদিন আগের নাম্বারটা রিকভারি করতে চাচ্ছেন সেখান থেকে টাইমটা দিয়ে দিবেন তো আবার ওপরে কাস্টমে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আটাশ অথবা উনত্রিশ দিয়ে দিবেন তারপর এখান থেকে চব্বিশ ঘন্টা দিয়ে দেবেন এখান থেকে এক মিনিট দিয়ে দেবেন তারপর এখানে কনফার্মের ওপর ক্লিক করে দেবেন আটচল্লিশ ঘন্টার পর মানে দিন পর আপনার এই কন্ট্যাক্ট নাম্বারটা রিকভারি হয়ে আপনার গুগল কন্ট্যাক্ট যে নাম্বারটা সেভ করেছিলেন সেখানেই অটোমেটিক চলে আসবে আপনি খুব সহজভাবে আপনার ডিলেট হওয়া নাম্বার রিকভারি করতে পারবেন এই ভিডিওটা দেখার পর থেকে তো প্রিয় ভিভার্স ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুক টাইম আর ভিডিও আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা ব্যালে ঘন্টা অল করে দেবেন তো প্রিয় ভিভার্স ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ